আল্লাহ তোমারে খুশ করে আল্লাহ কি সত্তা দিয়েছে? আল্লাহ মনে করি এটা বুঝই না, খোলা এগু বাটিয়া দেশ গিয়ে ফটো তুলে ন এটা থাম করতে হইলে আল্লাহ রে কিছু করতে হইলে সামান্য জিনিস দিয়ে করা যায়, নাইলে সারা জগৎ দিয়ে করা যায়, ঠিক নেই? আপনি 5 কোটি টাকা দিয়ে কুরবানি দেখা, আমি গরিব কুরবানি দিবার তো অভিজ্ঞ নাই, কিন্তু কুরবানির দিন সকালে উঠিয়া এখান 1 টেকি বা এখান 5 টেকি এতিমর আত্ম দিয়া তার মাথা আতাইয়া জগতের কেউ দেখছে না, লুকাইয়া দিয়া মনে মনে হইলা যে আল্লাহ 5 কোটি টাকাও নাই, 5 লাখও নাই, 5টা টাকা তুমি আল্লাহরে খুশি করে আল্লাগি এতিমর আত ওই তো বারে 5 টাকায় কেয়ামতর ময়দানে আপনারে জান্নাত তুলিয়ে দিত। মিছিল দেওয়াইতে যে অমুক মিয়া কুরবানি দিছে না, বাহ বাদর দিন জাতীয় পত্রিকায় চলে আসছে, মাই কি খাম মেসাব রে ওল্লা যাইতে যাইতে কইয়া দেখো মেসাব আমার 14 গোষ্ঠীর নাম দিয়ে সুন্দর করে কইও মেসাব তো কত সুন্দর তিলাওয়াত কররা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মুকাল্লিবু ওয়া মুকন্নু মিন আল্লাহ বিসমিল্লাহ দেওস আছে দেও আবাস আমরা আধা খান তুলছে না ম্যাডাম উঠিয়া কই রে রে কইল যা তিলি দিল তোমার দুজক লাগি রেটে কই ও তাই কুরবানি দিছে ও ফাল ফুলে ও দিছে কুরবান চিন্তা কর কত লোক বিস সারা গরু নিয়া তৈ দে বাক্স তারাইয়া সব তারাইতে আরাইতে বল লইছে আল্লাহর নামে দিতে সময় কি নিয়তে কোন নিয়তে দিলে আল্লাহ দেখরা না মাতা নাই আল্লাহ দেখরা নি আমি বেটিন ধরে কই মাইয়ে হল বই নক সারা দেশের সামনে চক্কর যখন দিতে পারস বেফর দইয়া মেসাব দেখলে ইটা করস কেনে ইটা করস কেনে বেটি বাজারে যখন চক্কর দিতে পারস তে মুল্লাই কি তা দোষ করছে এই সময় কপাল লুকায় খালি সারা গাউ যখন চক্কর দিতে পারো তে মেসা ওর সামনে বেটি গুলা কানাট বলে তুমি মেসা দেখলে কি তৈব সারা গাউ গিয়ে দেখছেন তুমিও দেখো তো বুঝা গেল না বাবার বাটি ঠিক আছে চিন্তা করুক কাছে আমরা কোন মুক্তি হয়েছে যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয় তোমার চুকে যেন জল ঝরে না যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয় তোমার চুকে যেন জল ঝরে না কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ আমি শহীদের মা যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয় তোমার চুকে যেন জল ঝরে না ওই শুনো ডাকছে দিনের প্রতীক হাত তুলে আমাকে দুয়া করে দাও জোরে হোক আমিন ওই শুনো ডাকছে দিনের প্রতীক মাগো হাত তুলে আমাকে দুয়া করে দাও শহীদের রক্তে হব রাঙা কিয়ামতে দেখা হবে প্রতিজ্ঞা নাও অমর রক্তের পথে বাধা দিও না কিয়ামতে পরিচয় দেবে
যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চুকে যেন জল ঝরে না। সত্যি আল্লাহর যদি দয়া হয় আর হকর উড়ে তাকিয়া যদি আপনার মৌতুই যায়, ওই তো পারে কেয়ামতের ময়দান ওটাও আপনার না যাতরে খুশি লইত। কিচ্ছু করতে পারছি না, আপনি নবীর একটা কথার উড়ে জীবন রাখতে রাখো। যেমন নবী আমি সাক সুন্নত, আমি ও সুন্নত, আর বড় কিচ্ছু পারছি না, আমি ও সুন্নত তারে আঁকড়িয়া দোষ। আমার নবীও কইছেন ডাইনে চলতাম, আমিও ডাইনে চলি, ডাইনে রাস্তা বাড়ি দিয়া। আমার নবীও কইছেন খাইতে সময় ডাইনে তো না খাইতাম, আমি ওই একটা সুন্নত ধরিয়া রাখ। আমার নবীও কইছেন তুমি মানুষের আগে সালাম যে ও অভ্যাসটা ধরি। নবীজিও ফরমাইন ও যে একটা খাম ধরিয়া রাখ, ফেতনার জামানাত একটা খাম ধরিয়া রাখ, আল্লাহ তোমার আমল নামাত 100 জন শহীদ সাবধান। আর ওইব কিতা তুমি আমি নবীর সুন্নতরে মহব্বত করছো না, আমি নবীরে মহব্বত করছো, সুবহানাল্লাহ। আর আমি নবীরে মহব্বত করছো সত্যিকার অর্থে জানিয়া রাখিও, আমি নবীরে মহব্বত করলাইনি তুমি আমার লগে জান্নাত রইবার তাহার ব্যবস্থা করি। আমি নবী ওয়াদা দিলাম মানে হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতরে মহব্বত করি, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীরে মহব্বত করি। ওমান আহাব্বানি, আর যে আমি নবীরে মহব্বত করলো কানা মাহিয়া ফিল মাই ফিল জান্না, আমি নবী ওয়াদা দিলাম আমার লগে জান্নাত তো যাক ভাই। আর কিতা করতা বড় কাম করে কিতা করতা জীবনে একটা কাম ছোট করে কোনো। আমার ভাই মৌলানা জয় কিতা আলামিন ইসলাম যুক্তিবাদী বড় সুন্দর অন্য কইছে, যে একজন ভাই দাঁড়িয়ে রাখিলা জীবন সার্থক হয়েছে। আমার জীবনে আমি কিচ্ছু করতে পারছি না, কিন্তু একজন মানুষ বিধর্মী মানুষ আমি কুলমা ফড়াই বা সুযোগ করলে আমার জীবনে মনে করবো আমি উফিয়া ফুঞ্জি লইছি মাতই না সব। আমার জীবনে কিচ্ছু করতে পারছি না, আমি একটা পরিবারের মানুষের আমি গুণাত্মনে গায়ে লুদোর অনুষ্ঠান বাদ দেব। আমি মনে করবো যে হাসুরের দিন অন্তত কে আমার জীবনে আল্লাহর কাছে খাড়াইবার একটা পত্রিকা আমি গেছি মাতই না। আপনি কে আপনার পরিচয় কী তাই কিচ্ছু দেখার দরকার নাই, আমি কুন্দল করি আপনি কুন্দল করি কিচ্ছু দেখার দরকার নেই। আপনি নবীর উম্মত, আপনি আল্লাহর বন্দা নবীর উম্মত, আপনার খাস তৈ তৈব ও রাস্তা, আপনার খাসের মাঝে কোনো বেজাল থাকতে পারতো না, ঠিক না ঠিক না। আপনার এবাদতীত কোনো জাতর ফরমালিন থাকতো পারে নির্বেজাল খাস হাসরের দিন হইতে পারে ও কারণ এখন আল্লাহ কিবার ডাক দেওয়া হইব গুলাম অমতাজুলিয়া উমা আইয়ু হাল মুজরিম, আজকে আগলা ইলাম রে গুলাম গুনাগার হলে একবার দিও জান্নাতি হলে একবার দিও। ওই তো পারে নবীর একটা আদর্শ রে, আপনি কঠিন ফেতনার জামানা দরিয়া রাখছ আল্লাহ কি ভাই এই কারণে আসরের দিন জান্নাতি হলো কাফেলা তো আপনার। আমার ভাই হল বন্ধু হল আমার কথায় দুঃখিত হইবা আমি জানি, তো সত্যিকার অর্থে খুব কাছাইন আমরা যতটা দুনিয়ায় বুক করি আর এগুলা আমরার ভাও, আমরা নিজের ক্ষমতা না আমরা আল্লাহর দেওয়া মাতক, আমরা নিজর না আল্লাহ, যে আল্লাহ আমার দুনিয়াত মালিক মানাইলা, যে আল্লাহ আমার রেখা বাইরা, যে আল্লাহর জমিন চলিয়ার, যে আল্লাহর কারণে আজকে আমি শ্বাস নিয়ার, যে আল্লাহর পানি খাইয়ার, যে আল্লাহর লবণ খাইয়ার, দিনটা 24 ঘন্টা যে আল্লাহর নিয়ামতির মাঝে আমি ডুবিয়া আছি, অন্তত কেইখান হিসাব রাখার দরকার নাই যে আমার এই মালিকরে আমি মনে রাখতাম না রাখতাম না। মাতক ই মালিকর বাটিয়াল চলতাম না উল্টা চলতাম, হ্যাঁ পাটিয়াল চলিয়ান নি আমরা চলিয়ান না, অনাইন তো মনোর আজ রাখুন জান আল্লাহ শেষ পর্যন্ত উঠিয়া হইব না। তুমি যা কিছু দিছো সবটা দিছো মানুষে তোমারে বাহবা দিবার লাগে, ধন্যবাদ দিবার লাগে, তকবীর দিবার লাগে দেওয়া হয়েছিলা বলে না বা মানুষে হইব ও মুখে খামও করছে ওইটা সদকা তোমার বেকার হয়েছে, ওগুর টেংরে উফরে দি তুলার হল্লা নিছে দি দিয়া দু জগত নাউজুবিল্লাহ। ও ভাই এখন বন্ধু এখন মনে রাখুন জানো আমরা নবী আমরা লাগে আসরের ময়দান আল্লাহর কাছে খান দিবা, লক্ষ লক্ষ বছর আমার পীর মুর্শিদ বুলতলি যাবে কইতা যে 2,50,000 বছর পর্যন্ত নবী আসরের দিন আল্লাহর দরবার উম্মতের লাগে খান দিবা, একটা একটা উসিল আবার করবা আল্লাহ তাইবার রক্তর বিনিময়ে আমার উম্মত মাফ করে দেব, আল্লাহ উহুদের দানদানের বিনিময়ে আমার উম্মত মাফ করে দেব, আল্লাহ কারবালার শহীদ রক্তমাখা শরীরের বিনিময়ে আমার উম্মত মাফ করে দেব।
এইভাবে যখন মত্রে নবী মাফ করাইবা, আখের রইব যেন বিশ্ব ইসলামের কোনো উসিলা থাকতো না, তখন আল্লাহ রসুল বারবার সিজদার মাঝে পড়বা আর আল্লাহর দরবারে খান্দিবা, কইবা আল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুমি আল্লাহ নু কইছো যে তোমার হাবিব আমি নবীরে তুমি সন্তুষ্ট করবা, অচিরেই তুমি সন্তুষ্ট করবা। ও আল্লাহ আমি তো খুশি না, আমি সন্তুষ্ট নাই, একটা উম্মত দুজখ জ্বলবা আমি আজকে খুশি না। শেষ পর্যন্ত নবী কামলি আল্লাহর উসিলা আল্লাহ সমস্ত উম্মতরে দুজখ তনে বার করিয়া জান্নাতি বানাই। এই দিন আপনার নবীর সামনে আপনার চেহারা খান তো অন্তত পক্ষে ইজ্জতর সহিত তাকার দরকার আছে নি না নাই, মাত্র আওয়াইয়া না আছে নি না নাই। এই দিন আপনার নবী যদি কেন উম্মত তুই আমার উম্মত, তোর মাঝে আর আবু জিয়ালোর মাঝে কোনো হাইছিল তো বেশ সময় আসিল হোক, এদিন নবীর সামনে মুখ কিলা দেখাইতাম, কথা ঠিক নেই না ঠিক নাই। ও উম্মত তুই আমার উম্মত, সুয়রর গোস্ত আল্লাহ কুরআন শরীফে আরাম করছেন, আর তুই মুসলমান জানিয়াও তুই সুয়রর গোস্ত খাইছ, প্রকাশ্য সুদ গোস খাইছ, মুল্লাও ইয়া শুদ্ধবাদ কত বড় ডাকাই তোর ভুয়া চিন্তা করো, হিগে তো খার খার মুল্লাও লাগে যায় ইয়া ও যা তোর ডাকাইত, এই সমাজটা চলতো কি না হোক। আপনি ইংল্যান্ডের জমিনে যারা থাকে, আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স স্পেন যারা থাকে, জি কাকা এজন খ্রিস্টান মানুষ, সে বিধর্মী মানুষ, কিন্তু ভারিত মানুষ শক্তি মানুষের হক আর দিতে চায় না, মানুষের হক ডরায়। তার দেশে গিয়ে আপনি 100 কোটি টাকা পকেটে লিয়া যদি এক এরিয়া তো না আরেক এরিয়ার জন্য মনে করেন নিরাপত্তার অভাব হইতো না। আমরা সোনার বাংলাদেশ হইয়া সিলেট এয়ারপোর্ট লাগিয়ে যদি কইন বলে ভাই মোটাইন 5 লাখ টাকা খিলা যাইতাম, কত গিয়ে টানিয়া কইবা সার আয়ু কারণ সে আমার গাড়ি কো বেশি বাস তুলিয়া নিয়ে কত গান গলা নিয়ে ফাতারে রোডে ইবার যাস কই দিবে বলে না জি না একটু আপনারে নাস্তা পানি করাইতাম, হে ফাড়ের ভিতরে মরে নিয়ে নাস্তা পানি করাইতাম, কিন্তু গিয়া লোক যে তা যাইলা নাইলে জানো নি খাইছিল তো আমরা কোন বাইদি গেছে হোক, আমরা নবীর উম্মত মনে রাখুন যেন অন্তত পক্ষে নবীর সামনে আমরার ইজ্জত দরকার আছে নি না নাই, মাতক আছে নি না নাই, আমরা নবী আমরা লিয়ে আল্লাহর কাছে গৌরব করছে, স্বয়ং আল্লাহ কুরআন শরীফে এই নবীর উম্মতের প্রশংসা করছে, সুবহানাল্লাহ। আল্লাহ কোন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, দুনিয়ার মাঝে যত মানুষ তার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে দামি উম্মত হাবিব আপনার উম্মত, সুবহানাল্লাহ। এত দামি নবীর দামি উম্মত হইয়া আমরা কি তাই নবীর ইজ্জত রক্ষার লাগে আমরা জীবনে একটু ত্যাগ করার দরকার আছে নি না নাই, আছে নি মনে রাখুন যেন জীবন চলার পথে আমরা মনে রাখি যেন আমরা যা পাইছি সবটা আল্লাহর দেওয়া, দেশা পাইছি খার দেওয়া, আমি আপনি আমার মা বাপ ভাই বন্ধু বিবি বাচ্চা টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি যতটা পাইছি সবটা আল্লাহর দেওয়া, ও আল্লাহর সবটা বুক করিয়ার আর ও আল্লাহর বুক করা সম্পদ আমি খাইয়া বড়াই করিয়ার, এখন যদি আল্লাহ আমার এখন বন্ধা তোরে আমি 1 কোটি টাকার মালিক বানাইছি আমার 1000 কোটি টাকা দি দিতাই না এখন যিশু কথা মাথিন না দি আওখানো আমরা মুড়া মুড়িত লাগে যাই এর দায়িতা করেন না, দয়া করি যদি মন কিচ্ছু নিন না আমরা নবীজির মহব্বতে খাড়া হইয়া সালাম দিব, কোনো অসুবিধা নাই তো, কোনো অসুবিধা আছে নি, ভিতর ফয়লা পরিষ্কার করা দর মহব্বতে কেনে সালাম দিব, তল্লুদ শরীফ যে সময় লম্মা তম্মা ফলেন এই সময় নবীর জন্মর আলোচনা আমরা করি, সুবহানাল্লাহ। এই সময় নবীর জন্মর আলোচনা উনি উম্মতর বালা লাগে আর ও মহব্বতে আমরা খাড়া হই, এই কারণে কোনো ফরজ ওয়াজিব মনে করিয়া খাড়া হই না, নবী আচ্ছন মনে করিয়া আমরা খাড়া হই না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া লম্মা তম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা শাহরানি আলা শারিল আকওয়ালিল মারওয়িয়া توفي بالمدينة الشريفة المنورة أبو عبد الله وكان قد اجتاز بأقوالي بني عدي من الطائفة النجارية ومكث بهم شهرا سقيما يعانون سكمه وشكوى ولما تم من حمله على رجع 9 أشهر قمرية وأنا للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من العذيرة القدسية وأخذ المخاد ولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله على محمد صلى الله عليه وسلم.
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লফজনে আসরার হিকমত কা খাজিনা আতর সে বেহতর পসিনা আয়ে গুল দাব মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া আনোয়ার দেখানা কলমায়ে তৈবি পড়ানা আপনি দামন মে ছুপানা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল বরগুজিদা নবী পর আপনে মুদাম হাজারো দুরুদ হাজারো সালাম বর্রুহে নবী তা বর্রুজে কিয়াম মাওলায়া সল্লি ওয়াসাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম ইয়া রাব্বি বিল মুস্তাফা বল্লিগ মাকাসিদানা ওয়াগফির লানা মা মাদা ইয়া ওয়াসিআল করমি মাওলায়া সল্লি ওয়াসাল্লিম দাইমান আবাদা على حبيبك خير الخلق كلهم কিছু কইবা না